সম্মানীয় প্রিয় মালয়েশিয়ান ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আঠারো বছরের উপরে বা আঠারো বছরের নিচে থাকলে মালয়েশিয়ায় কলিং ভিসায় বা মালয়েশিয়ান ভিসায় যেতে পারবে কি না এবং পঁয়তাল্লিশ বছরের উপরে থাকলে যেতে পারবে কি না এবং কি কি কাজ করতে হবে আঠারো বছরের নিচে হলে পাসপোর্টের মেয়াদ যদি দু বছর হয় তাহলে যেতে পারবে কি না তারা কিন্তু যেতে পারবে কি না সেটা নিয়েও সব সম্বন্ধে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব আপনারা মালয়েশিয়ান প্রবেশিক সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই সব সম্বন্ধে ভিডিও আমি বানিয়ে থাকি সুভিভার্স আমরা সকলেই জানি যে উনিশে ডিসেম্বর দু হাজার একটা সমঝোতা চুক্তির স্বাক্ষর হয় এরপর থেকে আমরা অনেক ঝুর ঝামেলা প্লাস সিনটিকেটের অনেক ধরনের ঝামেলা দেখেছি এরপর মালয়েশিয়ার ভিসা শেষ পর্যন্ত কিন্তু আঠাশে জানুয়ারি থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে তারপরেও আরও ঝামেলা আসে এই বয়স নিয়ে প্লাস পাসপোর্টের মেয়াদ নিয়ে প্লাস অনেক ধরনের কোভিড নাইন্টিনের তারপরে কোয়ারেন্টাইনের এগুলো নিয়েও সো পুরো ভিডিওটি স্কিপ না করে টানা এজরা না করে ফুল দেখবেন তাহলে অনেক ধরনের ইনফরমেশান নলেজ পাবেন তো আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই কিন্তু আমরা আবেদন শুরু করে দিতে পারছি এখনই কিন্তু তখন কিন্তু আমরা যেতে পারবো এই অনুযায়ী ইভিএম এর একটা ডাটাবেস আছে সেটা কিন্তু তৈরি করে নিতে হবে তো নিজেদের ডাটাবেস কিভাবে তৈরি করবেন সেটা অনুযায়ী আজকের ভিডিও পরে ভিডিও বানিয়ে দেব কিন্তু আজকের ভিডিওর বিষয়টি বলেই দিয়েছি পাসপোর্ট এবং বয়সের মেয়াদ নিয়ে মালয়েশিয়া যেতে কর্মীর সঠিক বয়স ও পাসপোর্টের মেয়াদ বিভিন্ন কাজের ধরন অনুযায়ী কিন্তু হবে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটিতে অনেক মানুষ কমেন্ট করেছিল মালয়েশিয়া কাজের বিষয়ে কোন বয়সে কিভাবে নিয়ে হবে তো আজকে আমি এইভাবে বলবো কোন কাজের ভিসার জন্য কত বয়স লাগবে প্লাস পাসপোর্টের মেয়াদ কতদিন লাগবে কোন কাজের হিসাবে সো ভিডিওটি ফুল দে অফিসিয়াল অনুযায়ী ইমরান আহমেদ বলেন আঠারো বছরের নিচে নয় এবং পঁয়তাল্লিশ বছরের উপরে নয় এ মিউতে সমঝোতা স্বাক্ষর হয় লিখিতভাবে মূলত প্ল্যান্টেশন খাতে প্রথমে কর্মী যাবে সেই সংখ্যক তিরিশ হাজার হো হবে বা কমপক্ষে এর বেশিও হতে পারে প্ল্যান্টেশন খাত হচ্ছে ওযেল ও বা পাম বাগান খাত এই খাতে অন্য সেক্টর থেকে কাজ একটু কঠিন তার জন্য এই খাতে বিশ থেকে চল্লিশ এব বা বিয়াল্লিশ তার থেকে বেশি বয়সী লোক নেবে মানে বিশ বছর থেকে চল্লিশ বছর বা বিয়াল্লিশ বছরের উপরে লোক নিতে পারে কিছু জন্য আঠারো বছর বিশ বছরের নিচে নেবে না এই কাজে একটু কাজ কঠিন হয় এই অনুযায়ী এবং অন্যান্য খাত যেমন সাধারণ প্ল্যান্টেশন কনস্ট্রাকশন অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের কাজ তাই বিশ বছরের কম বয়সী দেওয়া হয় না মানে বিশ বছরের কম বয়সী লোক নেওয়া হয় না তার ঊর্ধ্বে নেওয়া হয় একই সাথে মাল্টি ন্যাশনাল কোম্পানি ও বড় প্রতিষ্ঠান বিশ বছরের কম ও চল্লিশ বছরের বেশি বয়সী নিয়োগ দেয় না মানে বেশি বয়সী কর্মীদের নিয়োগ দেয় না এবং কিছু কিছু কোম্পানি আছে আঠারো বছরের বয়সী কর্মী নেয় শুরু করে কর্মী নেওয়া শুরু করে যেমন সহজ এবং শান্তি কিছু কাজ আছে তাদের কিন্তু আঠারো বছরের ঊর্ধ্বে নিয়ে নেয় যেমন ধরুন ইলেকট্রনিক কোম্পানি অপেক্ষাকৃত কম পরিশ্রমী করা হয় মানে বিশ সেখানে কিন্তু ২০ বছরের কম বয়সী এবং আঠারো বছরের ঊর্ধ্বে কিন্তু লোক নেওয়া হবে না আঠারো বছরের মধ্যেও কিন্তু নিয়ে নেবে সেইগুলো কোম্পানি তাদের বেশিরভাগ কাজ রুমের ভিতরেই হয় এর অনুযায়ী কিন্তু তাদের আঠারো বছরের ঊর্ধ্বে কিন্তু নিয়ে নেয় বিশ বছরের নিচেও নিয়ে নেয় এইভাবে কিন্তু বেশিরভাগ কোম্পানি থেকে নেবে না এই অনুযায়ী কিন্তু আপনাদের বিশ থেকে ৪৫ বছরের মধ্যে হলেই সব থেকে ভালো হয় এর পরের নাম্বারটি আসছে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে কয়েকটি কথা বলবো এক নম্বর পাসপোর্টের মেয়াদ যদি তিন বছরের বেশি থাকে তাহলে আপনারা কিন্তু যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো কাজে যেতে পারবেন দুই নম্বর যদি দুই থেকে তিন বছরের মধ্যে পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনারা কাজে যেতে পারতে পারেন কিসের জন্য কতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু দু আড়াই বছরের মধ্যেও কিন্তু হয় সেই অনুযায়ী কিন্তু আপনারা দু থেকে তিন বছরের মধ্যে হলে কিছু কিছু প্রতিষ্ঠানে কিন্তু আপনারা কাজের ভিসায় যেতে পারবেন সব থেকে ভালো হবে আপনাদের তিন বছরে থাকলে তো বন্ধুগান আজকের ভিডিও পর্যন্ত রাখবো কবে থেকে মালয়েশিয়ায় লোক নেওয়া শুরু হবে প্লাস আপনাদের কোথায় মেডিকেল হবে মেডিকেলের কি কি ধরনের ঝামেলা থাকবে তা নিয়ে প্লাস কীভাবে আবেদন করতে হবে আপনাদের তা নিয়ে সব ধরনের ভিডিও বানিয়ে দেব আমার চ্যানেলটির পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে বেলাইকেনটি প্রেস করে রাখবেন এই জন্য এই সব সম্বন্ধে ভিডিও আমি বানিয়ে থাকি সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও